অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে স্বাস্থ্যসাথী ফর্ম কিভাবে ফিল আপ করা হয় এবং দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কোথায় হচ্ছে, আপনার এলাকাতে কবে হচ্ছে, আর আপনি ওই স্বাস্থ্যসাথী ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন, সব কিছু ডিটেলসে এই ভিডিওতেই আলোচনা হবে। প্রথমেই আলোচনা করব কিভাবে আপনারা ওই স্বাস্থ্যসাথী ফর্মটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করতে হলে তো আপনাকে গুগলে যেতে হবে। গুগলে এসে সার্চ করতে হবে স্বাস্থ্যসাথী .government.in। এটা সার্চ করলে এখানে যে ফার্স্ট যে ওয়েবসাইট আছে সেখানে যাবেন। সেখানে গেলেই কিন্তু আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন এই স্বাস্থ্যসাথী ফর্মটা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ফর্ম বি, এটা পেয়ে যাবেন আপনারা। তো এটা আপনাদের ডাউনলোড করার জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন বা এখান থেকেও ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? তো এরপরে চলে আসি আপনাদের কাছে ওই ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন। দেখতে পাচ্ছেন একটা ফর্ম স্যাম্পল আছে যেটা আমার ফিল আপ করা আছে, পুরো সম্পূর্ণ ফিল আপ করে রেখেছি। তো এটাতেই আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। তারপর আছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি হলে তার নাম দিবেন, পঞ্চায়েত পঞ্চায়েতের নাম দিবেন, ভিলেজ দেবেন। তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনাকে কিন্তু অ্যাড্রেসটা পুরো সম্পূর্ণভাবে দিতে হবে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড অবশ্যই দিতে হবে। চেষ্টা করবেন এই ব্লকটার মধ্যে কিন্তু পুরোটাকে ভরিয়ে দেওয়ার, আমি কিন্তু পারিনি, দেখুন সাইডে বেরিয়ে এসছে। তারপরে হচ্ছে কি অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস ইফ অ্যাপ্লিক্যান্ট অর মেম্বার ইজ এমপ্লয়েড, মানে আপনি যে অ্যাপ্লিক্যান্ট আপনাদের, এটাতে আপনাকে পরে বলছি। তো মাইনরিটি স্ট্যাটাস, আপনি যদি মাইনরিটি হন তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে, আর যদি মাইনরিটি না হন তাহলে নো করতে হবে। কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান নম্বর, এগুলা কিন্তু আপনারা ছেড়ে দিবেন, এগুলাতে কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, এগুলা আপনাদের জন্য নয়। তারপর হচ্ছে কাস্ট, এসসি এসটি ওবিসি যা হবেন সেটাতে ক্লিক করবেন। আর জেনারেল যদি হয়ে থাকেন তাহলে আপনারা কিছু করবেন না, কারণ এটা আমারও জানা নেই। তো এটা আপনাদেরকে জানতে হলে কি করতে হবে, ওই যে ক্যাম্পে, ওই ক্যাম্পে আপনাদেরকে গিয়ে ওখানে জিজ্ঞেস করতে হবে যে যারা জেনারেল তারা কি করবে, ঠিক আছে? বা তারা কি কোথায় টিক দেবে বা কি করবে, এখানে তো জেনারেলের কোনো অপশান নেই, সেরকমভাবে ওদের কাছে জিজ্ঞেস করতে হবে। আর আপনারা যদি এক্ষুনি জানতে চান যে কী কী করবেন, তাহলে আপনাদেরকে পরে বলছি কিভাবে আপনারা জানতে পারবেন। তারপরে হচ্ছে আপনাদের ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়ি, আপনি আপনাদের মধ্যে যদি ওই অ্যাপ্লিক্যান্ট বা অ্যাপ্লিক্যান্টের হেডে যে সমস্ত মেম্বাররা থাকবেন ওনাদের মধ্যে, মানে আপনাদের পরিবারে কেউ যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকেন, তাহলে কী করতে হবে, এখানে কি কোন ডিপার্টমেন্টে আছে তার ডিপার্টমেন্টটা লিখতে হবে এবং ক্যাটাগরি লিখতে হবে। আর এখানে ওই অফিস এবং অফিসের নাম আর অ্যাড্রেস দুটোই দিতে হবে, ঠিক আছে? তারপরে চলে আসি, এখানে হচ্ছে নেম অব দ্য অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের নাম দিতে হবে, তারপরে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম দিতে হবে। আপনাদের একটু সন্দেহ লাগছে যে এখানে লেখা আছে সুমনা ঘোষ অ্যান্ড ফাদার্স নেম সাগর মাইতি, কারণ হচ্ছে সুমনা ঘোষ এটা ওনার টাইটেল আর ওনার বাবার টাইটেল আলাদা, কারণ সুমনা ঘোষ হচ্ছেন একজন একটা বাড়ির মানে মহিলা, মিন্স একজনের কারোর স্ত্রী। তো উনি ওনার বাড়ি, ওনার যে বাবার বাড়ি, ওনার বাবার বাড়ির টাইটেল ছিল মাইতি, বাট ওনার তো যখন বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে তার তো টাইটেল চেঞ্জ হয়ে গেছে, তো তার জন্য কিন্তু ওনার নামটা হতে এখন শ্বশুর বাড়ির টাইটেলে হচ্ছে ঘোষ আর বাবার বাড়ির টাইটেলে হচ্ছিল মাইতি। আপনারা বলবেন যে এখানে বাবার নাম না দিয়ে হাজব্যান্ডের নাম দেওয়া ভালো, কিন্তু না, এখানে কিন্তু বাবার নামই দিতে হবে, ঠিক আছে? আর এখানে যে অ্যাপ্লিক্যান্ট, এই অ্যাপ্লিক্যান্ট কিন্তু মহিলা, আপনার বাড়ির একজন মহিলা ক্যান্ডিডেটকেই করতে হবে, কিন্তু পুরুষ ক্যান্ডিডেট করলে হওয়ার সম্ভাবনাটা, আপনার কার্ডটা হয়তো বাতিলও হয়ে যেতে পারে, কিন্তু তা আমি শিওর নয়। ওটা আপনারা ডিটেলসে জানতে হলে আপনাদের কী করতে হবে, ক্যাম্পের সঙ্গে আলোচনা করতে হবে। নাহলে আমি আপনারা মানে এক্ষুনি যদি আলোচনা করতে চান তো কীভাবে করবেন আপনাদেরকে লাস্টে জানিয়ে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন এখানে একজন কোনো বাড়ির একজন মহিলা ক্যান্ডিডেটের নাম দিতে, ওনাকেই ওনার হেডে বাকি যারা আছেন তারা থাকবেন, ঠিক আছে? তো কারোর বাড়িতে যদি কোনো মহিলা ক্যান্ডিডেট না থাকে থাকেন, তাহলে ওনারা কী করবেন,
ওই পদ্ধতিতে আপনারা জানবেন ক্যাম্পে গিয়ে, না হলে কি আমি লাস্টে জানাবো কিভাবে জানবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে যদি ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স যদি পেয়ে থাকেন, যদি আপনারা যদি আগে রকম কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে নো করবেন। আর যে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফর্ম গভর্নমেন্ট, যদি কোনো রকম পেয়ে থাকেন মেডিকেলের কোনো রকম, তো তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন, ঠিক আছে? তারপরে চলে আসি এখানে সিরিয়াল নম্বর, মেম্বার নেম, সেক্স, এজ, রিলেশন, মোবাইল নম্বর, খাদ্যসাথী আইডি নম্বর, আধার নম্বর। আপনাদের সবগুলাই হয়তো বোঝা গেছে, এখন খাদ্যসাথী আইডি নম্বর কোনটা এটা হয়তো সন্দেহ লাগতে পারে। খাদ্যসাথী আইডি নম্বর হচ্ছে আপনাদের যে ডিজিটাল রেশন কার্ড হয়েছে ওই রেশন কার্ডে রেশন কার্ড নম্বর বলে একটা অপশান থাকে, এইরকম PHEHH SHP এরকম কিছু লেখা থাকে, তো সেই নম্বরটা কিন্তু আপনাদের দিতে হবে। চলে আসি এখানে, প্রথম হচ্ছে প্রথমের নামটা আপনার কার দিবেন, যিনি অ্যাপ্লিক্যান্ট ওনার নাম দিবেন, ঠিক আছে? যিনি অ্যাপ্লিক্যান্ট এখানে যার নাম দিয়েছেন ওনার নাম এখানে দিবেন। সেক্স ওনাকে তো আমি বললাম যে মহিলা করতে হবে আপনাদেরকে, তো মহিলা এফ ফিমেল, তো এজ কত হবে আপনারা হিসাব করে লিখে দিবেন। এবং বেনিফিশিয়ারি অথবা সেলফ, উনি তো নিজেই, তো সেলফ করবেন, এখানে টিক চিহ্ন অবশ্যই দেবেন। এবং এরপরে মোবাইল নম্বর, একটা মোবাইল নম্বর দেবেন। তারপরে হচ্ছে খাদ্যসাথী আইডি নম্বর মানে ওই রেশন কার্ডের নম্বর এবং আধার নম্বর, ঠিক আছে? তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে শান্তনু ঘোষ মানে এম মেল, একজন মেল ক্যান্ডিডেট, তার এজ হচ্ছে 38। এবং রিলেশন মিন্স ইনি যে যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তার সাথে উনার মিন্স যে শান্তনু ঘোষ কী সম্পর্ক এটা আপনাকে লিখতে হবে এখানে। উনার হাজব্যান্ড, তো এই হাজব্যান্ড, আর এটা মোবাইল নম্বর একটা দেওয়ার চেষ্টা করবেন, একটা ছেড়ে আপনি দুটো দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটাই দিয়েছি ডিটো ওটাই। তারপর হচ্ছে খাদ্যসাথী নম্বর মানে রেশন কার্ডের নম্বর দিয়ে দিয়েছি এবং আধার কার্ডের নম্বর দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে অমিত ঘোষ, অমিত ঘোষ ইনি একজন মেল ক্যান্ডিডেট, ওনার বয়স হচ্ছে 28। এবং ওনার সাথে যিনি অ্যাপ্লিকান্ট তার সম্পর্ক হচ্ছে ওনার পুত্র, তো সন ডিটো নম্বর একই রকম পাবে। তারপরে হচ্ছে অমৃতা ঘোষ, উনি একজন ফিমেল ক্যান্ডিডেট, ওনার বয়স হচ্ছে 15 বছর, এবং উনি হচ্ছেন যিনি অ্যাপ্লিক্যান্ট তার কন্যা, তো তাই ডোটার মোবাইল নম্বর একই। দেখুন এখানে ওনার রেশন কার্ড হয়নি বা করেছিলেন কোনো কারণে মিস্টেক হয়েছে তাই এখনও আসেনি, তাই কোনো রকম কোনো আইডি দিতে পারছে না, খাদ্যসাথী আইডি, তাই এখানে এরকম ফাঁকা ছেড়ে দিবেন। তো তাতে কি করতে হবে আপনাদেরকে, যখন আপনারা যে ডকুমেন্টস আপলোড করছেন, সরি, যখন ডকুমেন্টস অ্যাটাচড করে দিচ্ছেন, তো যাদের সব কিছু আছে তারা কী কী দিচ্ছেন, যে আধার কার্ড দিচ্ছেন, ভোটার কার্ড দিচ্ছেন, আর কি দিচ্ছেন, রেশন কার্ড দিচ্ছেন, তো ওনার যেহেতু খাদ্যসাথী আইডি নেই তো আপনাদেরকে কিন্তু আধার কার্ড আর ভোটের কার্ড যদি থেকে, ভোটের কার্ড না থেকে থাকলে তো আপনাদেরকে কিন্তু কিছু একটা প্রুফ দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে পূর্ণিমা ঘোষ, উনি হচ্ছেন একজন ফিমেল ক্যান্ডিডেট, তো এখানে কি হচ্ছে 75 এজ, মাদার ইন ল, যিনি অ্যাপ্লিক্যান্ট তার হচ্ছে শাশুড়ি মা, তো তাই মাদার ইন ল, মোবাইল নম্বর একই, ওনার দুটোই আছে তো দুটোই দিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে মধু ঘোষ, যিনি হচ্ছেন মেল, ঠিক আছে, ওনার 88 এজ হচ্ছে আর উনি হচ্ছেন ওনার শ্বশুর, তো বাকি সব আছে। এখানে দেখতে পাচ্ছেন মৌমিতা ঘোষ, উনি হচ্ছেন একজন ফিমেল ক্যান্ডিডেট, তার এজ হচ্ছে 22, তিনি হচ্ছেন ওনার যে ছেলে তার স্ত্রী, তো সন সোয়াইপ, মোবাইল নম্বর একই, ওনার খাদ্যসাথী আইডি আছে বাট আধার কার্ড নেই। তাহলে কি করবেন, ওনার খাদ্যসাথী আইডি দিবেন এবং তার সঙ্গে তার ভোটের কার্ডটা অবশ্যই দিয়ে দিবেন, ভোটের কার্ডের জেরক্স অবশ্যই দিয়ে দিবেন, ঠিক আছে? সৌরভ ঘোষ মেল ক্যান্ডিডেট, এর এজ হচ্ছে 5, গ্র্যান্ডসন মিন্স যিনি অ্যাপ্লিক্যান্ট তার নাতি, ঠিক আছে? ওনার কিছুই নেই, খাদ্যসাথী আইডিও নেই, আধার কার্ড নম্বর নেই, তো ওনার যখন কিছু নেই ওনার ক্ষেত্রে কিন্তু যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে ওই বার্থ সার্টিফিকেটটা দেওয়ার চেষ্টা করবেন। আর ওনার যে যিনি অমৃতা ঘোষ, ওনার যার খাদ্যসাথী আইডি নেই, ওনার যদি কোনোরকম কোনো সার্টিফিকেট থেকে থাকে, বার্থ সার্টিফিকেট আর আধার কার্ড এরকম দেবেন, নাহলে কোনো স্কুল সার্টিফিকেট যদি হয় তাও দিতে পারেন, তো গভর্নমেন্ট সার্টিফিকেট মিন্স বার্থ সার্টিফিকেট হলে বেটার হয়, ঠিক আছে? তো আপনারা যদি 10 জনের বেশি ক্যান্ডিডেট থেকে থাকেন কোনো একটা ফ্যামিলিতে, তাহলে কী করতে হবে, আপনাদেরকে আরও একটা ফর্ম ওই
ওই একই অ্যাপ্লিকেন্টের নামে ফিল আপ করে এই সব সব একই থাকবে, বাকি এখানে যতজন হয়েছে তারপর থেকে কিন্তু বাকি যে ক্যান্ডিডেটগুলো বাকি আছে সেই বাকি ক্যান্ডিডেটদের কিন্তু নাম লিখে যেতে হবে একই রকমভাবে, ঠিক আছে? তো এরপরে কি করতে হবে, আপনাকে যিনি যিনি অ্যাপ্লিক্যান্ট তাকে এখানে সাইন করতে হবে। উনি যদি সাইন করতে না জেনে থাকেন তাহলে কি ওনাকে এখানে টিপ দিয়ে সই করাতে হবে, ঠিক আছে? আর এখানটা আপনারা ছেড়ে দিবেন, এখানে কিছু করার দরকার নেই, এটা ফাঁকা থাকবে সম্পূর্ণ, ওটা আপনাদের জন্য ক্যাম্পে যারা ভেরিফিকেশান করবেন তাদের জন্য, ঠিক আছে? আমি বলছিলাম যে আপনারা যদি এক্ষুনি জানতে চান যে আপনারা ওখানে জেনারেল করবেন, জেনারেলদের জন্য কী করবেন, বা আপনাদের যদি কোনোরকম কোনো মহিলা ক্যান্ডিডেট না থেকে থাকে তাহলে আপনারা কী করবেন, তাহলে আপনাদেরকে করতে হবে কি, এই নাম্বারে কিন্তু বিশদে জানার জন্য এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। তো সহজেই আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সব কিছু যা যা আপনার ডাউট এখান থেকে জেনে নিতে পারেন। আর এটা হচ্ছে ব্যাক সাইড হচ্ছে ওই ফর্মে, তো আপনারা চাইলে এটা পড়তে পারেন। আর আপনারা ওই দেখিয়ে তো দিয়েছি আপনাদেরকে কীভাবে আপনারা ডাউনলোড করবেন, তা ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপরে এখন আপনাদেরকে জানাবো আপনারা কীভাবে ওই আপনার এলাকা থেকে কবে দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে কবে হচ্ছে কীভাবে হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এটা কি করতে পারেন কোনোরকম কোনো পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে এসডিও অফিসে গিয়ে জেনে নিতে পারেন। তাছাড়া আপনারা জানতে চাইলে এখানে যে wb.government.in যে ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে যাবেন, এখানে গিয়ে এখানে যে দুয়ারে সরকার দেখতে পাচ্ছেন এখানে নো মোরে ক্লিক করবেন। নো মোরে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্প শিডিউল, ঠিক আছে? এখানে ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে আপনাদের কবে আপনাদের এলাকাতে কবে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে পুরো আপনাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে যত সমস্ত যত এলাকা আছে যত জেলায় সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া আছে কবে দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কোথায় হচ্ছে। তো এখান থেকেও জেনে নিতে পারেন। তো এখান থেকে জানার পরে আপনাদের সবচেয়ে বেটার হবে আপনার এলাকায় কোনো পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে জেনে নিয়ে একবার কনফার্ম হয়ে যাওয়াটা, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কি একটু লাইক করে দেবেন, এবং যদি কোনোরকম কোনো ডাউট থাকে তাহলে কি করবেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে আমি এইরকম সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করতে থাকব। তো থ্যাংক ইউ।